হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে একটি বিশেষ দিন, কারণ আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আপনারা সকলে জানেন, আপনাদের মধ্যেও অনেকের পরিবারের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে। তো ফ্রেন্ডস, আমি আজকের ব্লগ শুরু করার আগে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা সকল পরীক্ষার্থী ভালো মতন পরীক্ষা দাও, আরও সামনের দিকে এগিয়ে যাও, এই কামনা করি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও চলুন শুরু করা যাক। আমি এখন ডিউটি বেরিয়ে পড়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, তারপর একটু আজকে বেলাবেলি চলে আসবো, কারণ আমার বোনও পরীক্ষা দিচ্ছে আজকে মাধ্যমিক পরীক্ষা। তো বর্তমান মামা নিয়ে যাবে, ছেড়ে দিয়ে আসবে। তো আমি তাড়াতাড়ি ফিরে এলে আমি বোনকে আনতে যাবো। ফ্রেন্ডস, এই ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখবেন, এই আশা রাখি আপনাদের সকলের কাছ থেকে। তো আজকের ব্লগ শুরু করা যাক, চলুন বন্ধুরা। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে লেবুয়া সুন্দরনারায়ণ স্কুলে হাজির হয়ে গেছি। তো আজকে আমি অফিসে হাফ ছুটি নিয়ে চলে এসেছি, যেহেতু বোনের আজকে প্রথম পরীক্ষা, তো আমি নিতে এসেছি। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ থাকবেন। এই যে দেখছেন পেছনে সব গাড়ি অপেক্ষা করছে। তো ফ্রেন্ডস, আমি এইমাত্র বাড়িতে ফিরলাম, এখনই আমার বোনকে আমি নিয়ে চলে এসেছি স্কুল থেকে। তো আমি সেখানে আর ভিডিও করিনি, কারণ যেহেতু পরীক্ষার্থীরা সবাই পরীক্ষা দিয়ে বেরোচ্ছে, তো তাদের আগে বাড়ি পৌঁছে দেওয়া সবথেকে ভালো। তো আমি এইমাত্র বাড়ি ফিরলাম। বন্ধুরা, আপনাদের একটা আরেকটা কথা বলি, হয়তো আপনাদের সাউন্ডটা একটু প্রবলেম হতে পারে, যেহেতু আমার গলা বসে গেছে এবং গলাটা প্রচুর ব্যথা, ঠান্ডা গরমে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমি এখন ফ্রেশ হয়ে নিব, ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিব, তারপর দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। আপনাদের কাছে রিকোয়েস্ট করবো বন্ধুরা, ভিডিওটি কিন্তু প্লিজ কন্টিনিউ দেখবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট সবাই করবেন, এই আশা রাখি আপনাদের কাছে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ক্লিপে। তো ফ্রেন্ডস, আমি যে এসেই যে সেই ঘুমিয়ে গেছিলাম, তো এখনই ঘুম থেকে উঠলাম। তো এখন প্রায় 8:10 হয়ে গেছে, তো এখন স্ট্যান্ডে যাবো। ফ্রেন্ডস, শরীরটা এত টায়ার্ড লাগছিলো, তার জন্য ঘুমটা অতিরিক্ত হয়ে গেল। মাঝখানে উঠেছিলাম 6:30 দিকে, আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো চলুন বন্ধুরা, আমি এখন যাবো স্ট্যান্ডে, স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। আপনারা ভিডিওটি কন্টিনিউ থাকুন। ফ্রেন্ডস, একটা অবকাণ্ড হলো, আমি এখানে টিফিন খেতে এসেছিলাম আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এখানে দেখতে পাচ্ছেন হঠাৎ দেখা সুন্দর হয়েছে, যে লুকিয়ে আছে খুবই অবাকাণ্ড বন্ধুরা, আমি খেতে এসে তো আমি জানতামই না যে সিন্ধু এসছে, তো হঠাৎই দেখা হয়ে গেল, খুবই ভালো লাগছে বন্ধুরা। তো আমরা সিন্ধুকে সত্যিকারা বলতে খুবই মিস করছিলাম, দেখা হলো, খুবই ভালো লাগলো। এরকম মাঝে মাঝে এলে আরো ভালো হবে। তো ওনাদের যেটা বলছে যে মাঝে মাঝে রাত্রে এলে হবে না, দুপুরবেলা আসবে, যে ফিক্স করে খাওয়াতে। ঠিক আছে বন্ধুরা, আপনারা ভিডিও কন্টিনিউ দেখবেন, আমি এখন একটু টিফিন করতে এসেছি। ফ্রেন্ডস, আমি এইমাত্র অলোকের দোকানে ঢুকলাম, আপনারা দেখতে পাচ্ছেন অলোক স্টুডিওতে আমি এখন রয়েছি। তো ফ্রেন্ডস, কাজের চাপে অনেকটাই দেরি হয়ে গেছে, তো এর আগের ব্লগটা এখনও এডিটিং করা হয়নি, তো আমি এখন সেটা বসে এডিটিং করবো এখানে। আপনারা ভিডিওতে কন্টিনিউ থাকবেন। আর আমাদের রাজকুমার এবং নব এবং বিজুদা তিনজন গেছে সন্ধেবেলায় টাকলা ধরার জন্য, আবার সেই চিরুলিয়া ব্রিজে গেছে। তো তারা এখনই আসবে, এলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বর্তমান আমি ভিডিওগুলো এডিট করি, আর ভিডিওটা কন্টিনিউ থাকবেন। তো চলুন বন্ধুরা, আমি এখন বাড়িতে ফিরে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি অলোকের দোকানে বসছিলাম, তো আপনাদের সেখানে আর বেশি আমি ফুটেজ করে দেখাইনি, কারণ আমারও শরীর ভালো লাগছিল না। আপনারা কথা শুনে বুঝতে পাচ্ছেন আমার গলা প্রচুর ব্যথা, তো আমি একটা ওষুধ খেয়েছি। আর বিজুদাও খুব তাড়া ছিল, তার জন্য সে তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে গেছে, এই মুহূর্তে আমি তার জন্য বাড়িতে চলে এসেছি। তো ফ্রেন্ডস, আপনাদের বলি, আপনারা এতক্ষণ আমার ভিডিও ধৈর্য ধরে দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন এবং আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। এবং বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই, তো বন্ধুরা প্লিজ আপনারা সবাই মিলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আমি পরবর্তী ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।